যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রঙ্কসের ফোর্ডহাম ইউনিভার্সিটি ও বোটানিক্যাল গার্ডেনের কাছে ব্যস্ততম এলাকা। সময় দুপুর আড়াইটা। সেখানকার একটি জুয়েলারি দোকানে প্রবেশ করে একদল মুখোশধারী। মুহূর্তেই হাতুড়ি দিয়ে শোকেস ভেঙে দোকানের প্রায় সব স্বর্ণালঙ্কার লুট করে চোখের নিমিষে পালিয়েও যায় তারা। আর পুরো ঘটনাটি ঘটে মাত্র 50 সেকেন্ডে। সম্প্রতি ভয়াবহ ওই ডাকাতির ঘটনার একটি সিসিটিভি ছবি প্রকাশ করে নিউ ইয়র্ক পুলিশের ক্রাইম স্টপার্স বিভাগ। পুলিশ জানায়, দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনায় লুট হওয়া স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য প্রায় $22 লাখ। ডাকাত দলকে ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছে তারা। পুলিশ আরও জানায়, সিসিটিভির ছবি দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। এদেরকে কোথাও দেখা গেলে নিউ ইয়র্ক পুলিশের হটলাইন নাম্বারে ফোন দিয়ে অবহিত করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বানও জানানো হয়েছে। এদিকে দিনে দুপুরে ভয়াবহ এ ডাকাতির ঘটনায় হতবাক স্থানীয়রা, এমনকি আতঙ্ক বিরাজ করছে ব্যবসায়ীদের মধ্যেও। অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে আওতায় নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কবাসী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।